আজকে টিন কিন্তু কোন রকম কোন ভিডিও আমাদের সামনে দেয়নি, ভিডিও দেয়নি ঠিক কথাই, কিন্তু কমিউনিটি পোস্ট কিন্তু একটা দিয়েছে এবং সেই কমিউনিটি পোস্টের মাধ্যমে আমাদের কাছে জানিয়েছে যে তার মায়ের খুব শরীর অসুস্থ এবং মায়ের শরীর অসুস্থ থাকার দরুনই কিন্তু সে আজকে ভিডিও দিতে পারেনি, কারণ সে তার ভিডিওটা এডিটিং করতে পারেনি। তার এই কমিউনিটি পোস্টের লেখা কথাগুলোর মানে হচ্ছে এটাই যে মায়ের যে শরীর অসুস্থ সেই কারণে সংসারে দেখভাল টিনকে করতে হয়েছে, যেই কারণে সে আজকে কোনো ভিডিও দিতে পারেনি, মিন্স সে ভিডিওটাকে এডিটিংই করতে পারেনি। এখানে এই যে কমিউনিটি পোস্ট, আগে এইরকম অনেকও কিন্তু ভিডিও দিত না, কিন্তু কমিউনিটি পোস্ট কিও দিত দিত না কিন্তু, কিন্তু এখন তোমরা দেখবে ভিডিও না দিলেও ঠিক একটা কমিউনিটি পোস্ট যেন তেন অজুহাতে সবার সামনে কিন্তু জানিয়ে দেয়, যাতে ওর যারা পজিটিভ ভিউয়ার্স তারা একটু শান্তি পায়। আর পজিটিভ ভিউয়ার্সরা ওকে প্রতি মুহূর্তে এই কথাটাই বলে যে তুই শরীর অসুস্থ তোর হোক বা যাই হোক, তুই একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিবি, নচেত যদি নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ও কোথায় যাচ্ছে কি করছে না করছে এগুলো ওর ভিডিও দেওয়ার আগেই যদি বলে ফেলে, সেই ভয়ে কিন্তু সর্ব টাইমের জন্য ওই টিনকে তার যেই সমস্ত পজিটিভ ভিউয়ার্স নামক কিছু পাঁচ আটা দালাল আছে তারা কিন্তু প্রতিনিয়ত এইরকম তাকে কিন্তু বলে যাচ্ছে। এইবার বিষয় হলো, সত্যি কি টিন আজকে তার মায়ের শরীর অসুস্থতার জন্য ভিডিও দেয়নি, নাকি আজকে তার গন্তব্যস্থল অন্য কোথাও? না 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 না, আমি এটা বলছি না যে আজকে সে ল্যাটার বাড়ি গেছে, এটা আমি বলছি না, কারণ জানতে পারিনি, মিথ্যে মিথ্যে তোমাদের সামনে কেন বলবো যে সে আজকে ঠিক কোথায় গেছে। তবে একটা কিছু তো হজবরল পাকাবার জন্য কোথাও একটা গিয়েছে, যেই কারণেই হয়তো আজকে আমাদের সামনে ভিডিওটা দিতে পারলো না। কালকের ভিডিওটা আজকে এডিটিং করে কালকে আমাদের সামনে দেবে, তার মানে আজকের ভিডিওটা হয়তো ও মিস করবে, মানে আর দেবে না আমাদের সামনে, আবার পরশুতে কালকের ভিডিওটা দেবে, এরকম করবে। এইবার বিষয় বলবো, আমি যেটুকুনি জানতে পেরেছি যে অ্যাকচুয়ালি ওর ভিডিও না দেওয়ার কারণ কি, কোথায় গেছে, কি হজবরল পাকাচ্ছে, যতটুকুনি জানতে পেরেছি ততটুকুনি কিন্তু তোমাদের সামনে শেয়ার করব। তো হ্যালো গাইজ, বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রথমে যেই কথাটা বলতে যাই সেটা হচ্ছে, যারা টিনকে নিয়ে প্রতিনিয়ত পজিটিভ মানে ভিডিও করে চলেছে তথা পজিটিভ কমেন্ট করে তাকে অনেক অনেক সুবুদ্ধি দিচ্ছে, তাদেরকে একটু রিকোয়েস্ট করব তার বাবার ভিডিওগুলো যেন একটু দেখে। দেখে তো অবশ্যই, না দেখলে কি আর এইরকম কমেন্ট করা যায়? তো সেখানে অনেকেই কিন্তু তার বাবাকে এই কমেন্টটা বারবার করছে যে এইরকমভাবে আপনি আপনার বেড়াকে যে থাকেন বা খাওয়া দাওয়া করছেন এই ভিডিওগুলো আপনি দেবেন না, এটা কিন্তু একটা ইল্লিগাল কাজ, এটা লিগালভাবে নয়, এই এমন একটা জিনিস, এই পুলিশ প্রশাসনের জিনিসগুলো এমন একটা জিনিস, এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় এইভাবে কেউ চাইলেই তুলে ধরতে পারে না। আমি কথাটা ভেঙে বলছি, কথাটা এক লাইনের মাধ্যমে তার বাবার কমেন্ট সেকশনে কিন্তু বলেছে একজন, সেখানে কোনো রিয়্যাক্ট তো করেনি, উল্টে যে জিনিসটা কালকেও বারণ করেছে সেই জিনিসটা আজকেও কিন্তু সে তার ভিডিওতে দেখিয়েছে। এইবার তোমরা একবার ভেবে দেখো, যেখানে বাবাকে কেউ বা কারা বারণ করছে তার ভালোর জন্যই যে এইরকম প্রশাসনের জিনিসগুলো আপনি আপনার ভিডিওর মধ্যে দেখাবেন না, এটাতে আপনার ক্ষতি হতে পারে। এবং আমরা কিন্তু ম্যাডামের লাইফ থেকে জানতেই পেরেছি যে তোমার ক্রিমিনালদের নিয়ে যাওয়া হচ্ছে, কয়েদিদের নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো শ্যুট করার জন্য কিন্তু তার বিরুদ্ধে কিছু না কিছু একটা স্টেপ অবভিয়াসলি কিন্তু নেওয়া হয়েছে বা নেবে, এরকম কিন্তু আমরা ম্যাডামের লাইফ থেকে জানতে পেরেছি। সেখানে না তো তার কোনো হুঁশ আছে, না তো তার কোনো জ্ঞান আছে, সে কিন্তু তার ভিডিওতে প্রতিনিয়ত যেই জায়গায় থাকে সেই জায়গার ছবি প্লাস এদেরকে নাবালাম, এদেরকে ওঠালাম, এদেরকে নাবালাম, এদের নিয়ে যাচ্ছি, এইভাবে কিন্তু ভিডিও দিয়ে চলেছে। এইবার তোমরা একবার ভেবে দেখো, টিনের বাবা যথেষ্ট বড়, তাকে ভিউয়ার্সরা ভালো একটা জিনিস বোঝাচ্ছে, তারপরেও কিন্তু সেই জিনিসটাকে একদম মানে কি বলবো উড়িয়ে দিচ্ছে, ন্যাশনাল মতো করে উড়িয়ে দিয়ে বরঞ্চ পরের দিনের ভিডিওতে সেইটা আবার কিন্তু রিপিটেডলি আমাদের সামনে দেখানো হচ্ছে। সেখানে সেই বাবা যেহেতু কোনো ভিউয়ার্সদের কথাকে মানে না, কোনো জিনিসকে মানে না, তখন মেয়ে যে সমস্ত কিছু বোঝালেই বুঝবে এটা কি কখনো মানে মেনে নেওয়া যায়, ভাবাও হয়তো আমাদের কাছে একটা দুঃস্বপ্নের মতো বিষয় যে এই টিনকে কিছু একটা ভালো কথা বলা হবে আর টিন সেই জিনিসটাকে মেনে নেবে। কারণ এইরকম টিনের কমেন্ট সেকশনে যেখানে আজকেও কমিউনিটি পোস্ট দিয়েছে, সেখানে কিন্তু একজন কমেন্ট করেছে যে তোকে যেই যেইভাবে ভালোভাবে মানে বোঝানো হচ্ছে, যেইভাবে চলতে বলা হচ্ছে, তুই কিন্তু ঠিক সেইভাবেই চলবি। অ্যাকচুয়ালি ও তো নিজের যে খোঁড়া গর্ত সেইতেই ও পড়ে আছে, ও যাকে সিলেক্ট করেছে ওর এই পুরো আইনি বিষয়টায় দেখার জন্য সেই তো ওকে বিক্রি করে খাচ্ছে,
সে কে আর কেউই নয়, তোমরা সবাই জানো যে বক। বক কিন্তু নিজের মতো করে সমস্ত কিছুতে মানে নিজের নাম কোনো জায়গায় খারাপ করছে না, অথচ মানে খারাপটা হচ্ছে কিন্তু টিনের। তো সেখানে টিন তো নিজের খোঁড়া গর্ততে নিজে পড়েছে। ওকে যে যতই বলুক না কেন, যেভাবে বুদ্ধি দেওয়া হচ্ছে, যেভাবে চলতে বলা হচ্ছে, তুই কিন্তু সেভাবেই চলবি। এইবার বিষয় হচ্ছে, ভেবে একবার তোমরা দেখো, যেখানে বাবাকে এইভাবে বোঝালে শোনে না, সেখানে মেয়েকে যতই সুবুদ্ধি দেওয়া হোক না কেন, কে ও কি শুনবে? কারণ এইরকম অনেক নিরপেক্ষ ভিউয়ার্স আছে যারা কিন্তু প্রতিনিয়ত এই জিনিসগুলোকে খুব মানে বলে এবং ওকে বোঝায়। কারণ অনেকেই আছে দেখবে পোষ্য লাভার্স, তো তারা কিন্তু এই যে বিড়াল ছানাটাকে খেয়ে নিল, শেয়ালে মাছগুলো মরে গেল, এই বিষয়গুলো নিয়ে অনেকেই কমেন্ট করেছে, কিন্তু কোনো সময় ওই কমেন্টের কোনো রকম কোনো রিপ্লাই কি এই টিনের তরফ থেকে এসেছে? আসবে না। কারণ তারাও বুঝে গেছে যে এই মেয়েটি হচ্ছে শুধুমাত্র সোয়াপ করবার জন্য যাবতীয় জিনিস প্রয়োজন সমস্ত কিছু জোগাড় করবে, যেহেতু অনেকটা টাকা ইনকাম আছে, কিন্তু সেই জিনিসগুলোর প্রয়োজন যেই মুহূর্তে মিটে যাবে, সেইগুলো বাঁচলো না মরলো না কি হলো সেইগুলো নিয়ে কিন্তু আর কোনো আতাপাতা নেই। এইবার সেই মাছগুলো, ফাইটার মাছটা মরে গেলেও ফাইটার মাছটা দু একটা মাছকে মেরে দিলেও আদার্স মাছগুলো ছিল, সেগুলো নিয়ে কি আমরা এখনো পর্যন্ত কিছু জানতে পেরেছি? জানতে পারিনি। এই যে নতুন ফ্ল্যাট নেওয়া হলো, ফ্ল্যাটটা ঠিক কি কারণে নেওয়া হলো বন্ধুরা? ফ্ল্যাটটার মধ্যে তো কোনো রকম কোনো ভিডিওই আমরা দেখতে পাচ্ছি না। তাহলে কি ফ্ল্যাটটা শুধুমাত্র নেওয়া হয়েছিল ছেলে নিজের কাছে আসছে এই জিনিসটাকে আইনের সামনে তুলে ধরার জন্য, যে আইন থেকে যদি এই প্রশ্নটা করা হয় যে তোমার বাবার বাড়িতে তুমি তো থাকো তোমার বাবার বাড়িতে, তাহলে তোমার মাথা গোজার ছাদ কোনটা, তখন সে ওটা দেখাতে পারে। শুধুমাত্র এইটার জন্যই কি শুধু ওই একটা ফ্ল্যাট নিয়ে নিল? মানে ওর ড্যাম সিওর ছিল যে হ্যাঁ আমি ছেলেকে পেয়েই যাব। মানে ইল্লিগাল পথে গিয়ে কতটা নোংরামি করলে এইভাবে নিজের মধ্যে একটা সৎ মনোভাবকে এইভাবে রাখা যায় যে আমি করছি অসৎ কাজ কিন্তু মনের মধ্যে রাখবো একটা সৎ ভাব, যে হ্যাঁ আমি যেই রাস্তা অবলম্বন করছি সেই রাস্তা ধরেই কিন্তু আমি সন্তানকে নিজের কাছে পেয়ে যাব। সেই জায়গায় যখন সন্তানকে নিজের কাছে পেল না, তখন দু মিনিটের একটা গাওনা গেয়ে অনেক অনেক ভিউজ কামিয়ে নিল, ছেলেকে বিক্রি করে টাকা ইনকাম করে নিল, তার বেলায় তার যেই সমস্ত পজিটিভ ক্রিয়েটার তথা ভিউয়ার্স আছে তাদের কিন্তু কোনো রকম কোনো কথাবার্তা নেই। কিন্তু সন্দীপ দা তার সন্তানকে ভিডিওর মধ্যে দেখাক তথা রিলসের মধ্যে দেখাক, যাতেই দেখাক তাতেই কিন্তু কিছু মানুষের প্রশ্ন যে বাচ্চা ছেলেটাকে দিয়ে প্রতিনিয়ত ব্লগিং এর মধ্যে দেখিয়ে টাকা ইনকাম করছে এবং নিজের অট্টালিকাটাকে সুন্দরভাবে তৈরি করছে, কি ভবিষ্যতে যে একজন আসবে জীবন সঙ্গী তার সাথে সুন্দরভাবে জীবন কাটাবার জন্য। কতটা নোংরা মাইন্ডের মানুষ এবার একবার এরা ভেবে দেখেছো? এদিকে ছেলে আসেনি তাতেই তার নাম বিক্রি করে টাকা ইনকাম করছে, তাতে কোনো কথা নেই। আর সন্দীপ দা বাড়ির সন্তান সে তার ভিডিওতে দেখাবে না, কিন্তু সেই নিয়েও কিন্তু কথা হচ্ছে। এইবার বিষয় হচ্ছে যে টিন আজকে কেন ভিডিও দিল না, কি কারণ? না মায়ের শরীর অসুস্থ, যেই কারণে ও ভিডিও এডিটিং করতে পারেনি, তার মানে বাড়ির সমস্ত কাজকর্ম করে। আচ্ছা, যার নেল আর্টের জন্য সে স্পুন দিয়ে খাবার খাচ্ছে, নিজের সুরাট থেকে প্রমোশনাল ভিডিওগুলো আগের বারের তথা পরের বারেরও যেই সমস্ত যত জামা কাপড় সমস্ত কিন্তু প্রথমবার একটা বৌদি আর মা মিলে কেচেছে, বেশিরভাগটা বৌদি কেচেছিল, এবং সেকেন্ড বারটা সম্পূর্ণটাই হয়তো তার মা কাছে কিছুটা করেছে। তাহলে যেই মেয়ে নেল আর্টের জন্য স্পুন দিয়ে খাবার খায়, যেই মেয়ে নিজের ড্রেসটা পর্যন্ত কাছে না, যেই মেয়ে মানে কোনো রকম কোনো কাজ আমরা এই নেল আর্টের চক্করে যতদিন টিনকে পড়তে দেখেছি ততদিন কিন্তু আমরা কখনোই দেখিনি টিনকে কোনো কাজ করতে। কালকের ভিডিওতেই তোমাদের কাছে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, ওই যে বাসনগুলোর কথা বলছিল স্টিলের, সেখানে ও নিজের ভিডিওতে দেখিয়েছে সুন্দর করে মাছগুলো ভেজে তুলেছে, কিন্তু বাবার ভিডিওতে ধরা পড়েছে যে মাছটা কিন্তু ভেঙে গেছে এবং তলাটাও লেগে গিয়েছে, এবং ও ওই মাছের ঝোলটা করতে গিয়েও কিন্তু করতে পারেনি, যেখানে বৌদি গিয়ে মাছের ঝোলটা কিন্তু কমপ্লিট করেছে। আর এদিকে তো উচ্ছে ভাজার কাঁকড়ার ঝাল এটাও করেছিল। সেখানে এই মেয়ে মায়ের শরীর অসুস্থতার জন্য ভিডিও এডিটিং করতে পারলো না, তার মানে আমরা কালকের ভিডিওতে ঠিক কি দেখতে পাবো? কালকের ভিডিওটা নাকি আজকের ভিডিওটা, যে কোথায় গেছে না গেছে সেইগুলো, নাকি কালকের ভিডিওটা শ্যুট করা আছে যেটা এইটাই দেখতে পাবো বাড়ির সমস্ত কাজ, মানে সকালবেলা উঠে চা বানানো থেকে আরম্ভ করে টিফিন বানানো থেকে আরম্ভ করে দুপুরের খাবার দাবার, ঘর দোয়ার পোছা, জামাকাপড় কাচা, বাসন মাজা, রান্না করা, A to Z, প্লাস মায়ের যে শরীর খারাপ হয়েছে, জ্বর হোক কাশি হোক আর যেই শরীর খারাপই হোক সেইটার জন্য সে তার মায়ের সেবা করেছে, এইগুলো নিশ্চয়ই আমরা পরের ভিডিওতে দেখতে পাবো, এইটাই তো আশা করা যায়। সে যেহেতু ভিডিও এডিটিং করতে পারেনি, তার মানে সে তার মায়ের কাছে 24 ঘন্টা যেই রকম ছিল তার সাথে সাথে পুরো সংসারটার দায়িত্ব পালন করেছে। তাহলে কথা হলো তার বৌদি কি করছিল? যেই মেয়েটা সকালবেলা উঠে চিংড়ি মাছ থেকে কাতলা মাছ থেকে কাটা থেকে আরম্ভ করে, আর যখনই বলে বাড়িতে দই আছে তো দই কাতলা, এক মুখ হাসি, সেই মেয়েটা সারাদিনে কাজবাজ
করে একমুখ হাসি তার তখনই চলে আসে যখন একটু ভালোমন্দ খাবার পায়। এটা অনেক মানুষের মধ্যেই থাকে, আর সে তো করে খাচ্ছে, বসে খাচ্ছে না, তাই না? তো সেখানে সেই বৌদিটা আজকে কোথায় উবে গেল? কিছুই করলো না। শাশুড়ি মায়ের শরীর খারাপ, সেখানে বৌদি বসে রইলো, আর যেই ননদ নেল আর্টের জন্য খাবারটা পর্যন্ত স্পুনে করে খায়, প্লাস মাছটা পর্যন্ত তার ননদকে সরি বৌদিকে বেছে দিতে হয়, সেখানে সে কিনা সমস্ত কাজকর্ম করেছে যেই জন্য ভিডিও এডিটিং করতে পারেনি, এটা আমাদেরকে বলবে, এটা আমরা বিশ্বাস করে নেবো? হ্যাঁ, যারা কিছু পাচাটা আছে তারা এই কথাটাকে বিশ্বাস করে নিতে পারে, আমরা কিন্তু বিশ্বাস করবো না। এবার হচ্ছে তার মায়ের শরীর খারাপ, তাহলে তার মায়ের ভিডিও যে আকাশ বাতাস পাতাল ফুল, এই দেখো হলুদ ফুল, এই দেখো আমার নিজের হাতে গড়া লঙ্কা গাছে লঙ্কা ধরেছে, এই দেখো অপরাজিতার ছোট্ট গাছে দুটো কি সুন্দর ফুল ফুটেছে, দেখো না দোপাটি গাছেও কিন্তু ফুল ফুটেছে, এই যে জিনিসগুলো যখন বলছিল তখন, এবং সূর্যটা যখন দেখাচ্ছিল তখন ওর মানে এই টিনের মায়ের গলার ভয়েস শুনে কি কোনো জায়গায় মনে হচ্ছিল তার কাশি, তার সর্দি, তার জ্বর, মানুষের তো কিছু হলে কিছু তো বোঝা যায়, বা তার নিজের ভিডিওর মধ্যে সে বলতে পারতো, জানো তো আজকে মানে বড় ভিডিও দিতে পারবো না, প্রচন্ড শরীর অসুস্থ, তো প্রতিদিন ভিডিও দেওয়ার তো অভ্যাস হয়ে গেছে, সেই কারণে একটু যে আমি আবহাওয়ার প্রতিদিন একটা নিউজ তোমাদের সামনে দিই, সেই আবহাওয়ার নিউজটা তোমাদের সামনে একটু দিয়ে নিলাম, এটাও তো বলতে পারতো না। সেটা না বলে ও সুন্দরভাবে নিজেদের ছাদ বাগানটাকে আমাদের সামনে ডেলি রুটিনের মতো করে আজকেও কিন্তু তুলে ধরলো। তাহলে সেই মানুষটার যে শরীর খারাপ সেটা আমরা কি করে বুঝব? সে নিজে স্বশরীরে এসে ভিডিওই কথা বলে ভিডিও আপলোড করছে এবং বোঝা যাচ্ছে যে ওটা আজকে সকালে শ্যুট করেছে এবং সঙ্গে সঙ্গে ছেড়েছে, আর হতে পারে আবার কালকে সকালে, কালকের মনে হলো না, আজকেরই সকালে শ্যুট করেছে আজকেই ছেড়েছে, সেখানে তার মায়ের যে শরীর অসুস্থ এটা আমরা কি করে বুঝব? তাহলে এখানেও একটা বিশাল বড় ধোঁয়াশা যে যেখানে মা ভিডিও দিচ্ছে স্বশরীরে কথা বলে, সেখানে মেয়ে বলছে মায়ের শরীর এতটাই অসুস্থ যার জন্য ভিডিও এডিট করতে পায়নি। দেখো মানুষের এখন এই যা ওয়েদার, জ্বর সর্দি কাশি প্রত্যেকটা ঘরে লেগেই আছে, কিন্তু টিনের কমিউনিটি পোস্টে এমনভাবেই সে বোঝাতে চাইছে যে মায়ের এতটাই শরীর খারাপ যে মা উঠে চলেও যেতে পারেনি, যেই কারণে সংসারের পুরো দায়িত্ব মানে আমাকে নিতে হয়েছে, মানে সমস্ত কাজবাজ থেকে আরম্ভ করে মায়ের সেবা করা সমস্ত দায়িত্বটাই আমাকে নিতে হয়েছে, এটাই ও বোঝাতে চাইছে। নাকি যেটা এইবার আমি তোমাদের সামনে বলতে চলেছি সেটা হচ্ছে কিছু একটা হজবরলা পাকাবার জন্য সে কোথাও একটা গিয়েছিল বন্ধুরা, কালকে বা আজকে কোথাও একটা গিয়েছিল, কোথায় গিয়েছিল কেন গিয়েছিল এগুলো আমি কিছুই জানি না, তাই তোমাদের সামনে কিছুই বলতে পারবো না, কিন্তু একজনের একটা কমিউনিটি পোস্ট দেখলাম যে খুশির খবর আসতে, আজকে খুব খুশির দিন, আজকে খুব খুশির দিন, এবং সেই বিষয়টাকে কেন্দ্র করে আমাকে একজন ইনস্টাগ্রাম সরি FBতে কমেন্ট করলো যে এই দেখো কমিউনিটি পোস্টটা এই যে লিখেছে আজকে খুব খুশির দিন, তাহলে কি আবার নতুন করে টিন কিছু হজবরলা পাকাতে গেছে? কারণ অনেক কিছুই তো শুনতে পাচ্ছি, অনেকেই দেখছি টিনের তরফে ভিডিও করে বলছে যে সন্তান তার মায়ের কাছেই আসবে, এবং টিন যে ভিডিওটা 2 মিনিটের যেটা ভাইরাল হয়েছিল FBতে তাতেও কিন্তু বলেছে যে সন্তান তো আমি নেবই নিজের কাছে, এই যে একটা নেবই নেব, এই যে একটা জোর দিয়ে কথা, এবং তার দলের পজিটিভ ক্রিয়েটর তথা ভিউয়ার্সরা এটাও কিন্তু জানান দিচ্ছে আমাদের কমেন্ট বক্স, তথা যারা ক্রিয়েটর টিনের পজিটিভ তারা কিন্তু ভিডিও করে বলছে যে এত সহজে কিন্তু ছেড়ে দেওয়া হবে না, এমন একটা কিছু ঘটানো হচ্ছে যেখানে কিছুদিনের মধ্যেই নাকি আবার একটা টিনের তরফ থেকে গুড নিউজ আসতে চলেছে এবং সন্দীপ দার তরফকে আবারও ধ্বংস করার একটা চেষ্টা করা হচ্ছে, এটা কিন্তু বলা হচ্ছে, এবং সে কে? সে হচ্ছে ওয়াইটির একজন পুরুষ ক্রিয়েটর, আমি আর এখানে নাম বলছি না, তোমরা আশা করছি সবাই বুঝতে পেরেছো, এবং সেখানে একজন মানে অনেকেই কমেন্ট করেছে যে কি খুশির খবর, কি খুশির খবর, সেখানে সে কিন্তু বারবার রিপ্লাই দিয়েছে যে খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে, একটু ওয়েট করো, খুব খুশির খবর, খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে। এবার এ ভিডিও কিন্তু প্রতিনিয়ত সন্দীপ দাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে চলেছে, ঘরের রহস্য এই রহস্য ওই রহস্য করে কিন্তু প্রতিনিয়ত ভিডিও করছে, তাহলে এই কমিউনিটি পোস্টটা কি মানে যে আমাকে পাঠিয়েছে এবং গিয়ে আমি যখন দেখলাম এই কমিউনিটি পোস্টটা যে দিয়েছে যে আজ খুব খুশির দিন, সেই খুশির দিনটা কি টিনের তরফ থেকে আসতে চলেছে যেই কারণেই তার কমিউনিটিতে এইরকম একটা কমিউনিটি পোস্ট আমাদের সামনে দেওয়া হয়েছে? দেখো আমি জানি না, তাই তোমাদের সামনে ক্লিয়ার করে বলতে পারলাম না, তবে এইটুখানি তো অবশ্যই মনে হচ্ছে বা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি যে মায়ের শরীর অসুস্থ থাকার দরুন ও কিন্তু এডিটিং করতে পারেনি, এটা সম্পূর্ণ একটা মিথ্যে কথা বলল। মায়ের যদি খুব শরীর অসুস্থ হতো তাহলে কিন্তু বাবার ভিডিওতে বাবা একবার হলেও বলতো যে আজকে আমি বাড়ি এলাম, কালকে বাড়ি এসেছি রাতে, আর তারপর থেকেই ওর খুব শরীর খারাপ, বন্ধুর খুব শরীর খারাপ হয়েছে, এটাও তো বাবাও একবার বলতে পারতো না, বাবা দেখলাম দিব্য খোঁজ মেজাজে ভিডিও করলো চিকেন দিয়ে ভাত খেলো, কই ভিডিওর মধ্যে তো একবারও জানতে পারলাম না যে মায়ের শরীর খারাপ, অথচ মেয়ের কমিউনিটিতে বলা হচ্ছে মায়ের এতটাই শরীর খারাপ যে
মেয়ে ভিডিও এডিটিং করতে পারেনি, আর অপরদিকে মেয়েকে যে দিনরাত সাপোর্ট করে দাদা বোন, দাদা বোনের যে একটা সম্পর্ক যেখানে কিনা আরেকজনকে কোথাও একটা থেকে জানা গিয়েছিল যে মাথায় কাঁটাল ভেঙে খায়, সেই মানুষটি তার কমিউনিটিতে পোস্ট করেছে কি যে আজ খুব খুশির দিন। তাহলে কি টিন কোনো এক জায়গায় গিয়ে আবারও কোনো একটা হজবরল পাকাচ্ছে এবং তার দরুনই এই কমিউনিটি পোস্ট, সরি, এই কমিউনিটি পোস্ট যে আজ খুব খুশির দিন। দেখো আমি আমাকে এটা আমি সত্যি কথা বলতে তোমরা জানোই যে ওই মানুষটিকে আমি কখনো কথা বলি না, আমার পছন্দ হয় না। তো সেখানে আমাকে যখন এইরকম FB-তে বা ইনস্টাগ্রামে কিছু পাঠায় তখন সেগুলো মনে হয় তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এইটুখানেই বলার ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বড্ডই একটা হাস্যকর ব্যাপার যে মায়ের শরীর অসুস্থ থাকার দরুন ও নাকি ভিডিও এডিটিং করতে পারেনি। ভিডিওর লেন্থ কতটুকুনি থাকে? 9 থেকে 10 মিনিট। সেখানে 9 থেকে 10 মিনিটের ভিডিও এডিটিং করতে সারাটা দিন লেগে যায় বুঝি। যাকগে এদের মতো বড় ব্লগারদের কাছ থেকে হয়তো এডিটিংটা আমাদের কাছ থেকে মানে আমাদেরকে শিখতে হবে, কারণ অনেক কিছু লোকাবার থাকে, তাই না? ফাঁকে ফোকরে তো অনেকে উকিটুকি মারে অশরীরীরা, তো সেখানে এডিটিং করতে সত্যিই হয়তো সময় লাগে। তো যাই হোক, চলো বন্ধুরা ভিডিওটা ছোটোর মধ্যেই করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। তো চলো টাটা।